আসসালামু আলাইকুম। টিপস মাম প্রেজেন্টেশন চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। বন্ধুরা, আমার বাসায় কয়েকজন গেস্ট আসছে, এখন কিন্তু প্রায় একটু পরেই মাগরিবের আজান দিয়ে দেবে, সন্ধ্যার একটু আগে, এবং মেহমানরা একটু ছাদে ঘুরতে গেছে, তো আমি সেই ফাঁকে তাদের আপ্যায়নের জন্য একটু ব্যবস্থা করছি। আর দীপের পাপা বাসায় নেই, তাই আমার ঘরে অল্প যা কিছু আছে আমি সেটা দিয়েই মেহমানদের আপ্যায়ন করব। আর এজন্যই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। তো আমি যেটা করছি এখন সেটা হচ্ছে আমি সিমাই রান্নার প্রস্তুতি নিচ্ছি। আমি সিমাইটা ঘিয়ে ভেজে আগেই তুলে রেখেছি, এবং এখন আমি দুধের ভিতরে চিনি, এক চিমটি লবণ, তারপরে গরম মশলা, গরম মশলা বলতে এলাচিটা শুধু দিয়েছি, আমি দারচিনি বা অন্য কিছু দেইনি, শুধু এলাচি দিয়েছি, কিশমিশ, বাদাম, এগুলি দিয়ে আমি দুধটা ফুটিয়ে নিচ্ছি। এখন আমি এর ভিতরে সিমাইটা দিয়ে দেব। আমি আবারও বলছি যে সিমাইটা কিন্তু আমি ঘিয়ে ভেজে আগে তুলে রেখেছি, এবং আমি আরও একটা আগে যেটা দিয়েছিলাম, আমি কিন্তু দুধের ভিতরে এক চা চামচ ঘি দিয়েছিলাম, যে ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, কারণ হচ্ছে যে যাতে সিমাইয়ের টেস্টটা আরও বেড়ে যায় এবং ফ্লেভারটাও যাতে অনেক ভালো আসে। আর এখন যেটা করব, আমি কিছু আমের জুস করব। তা এখানে এক ঝুড়ি আম দেখতে পাচ্ছেন, এগুলি কিন্তু আমাদের নিজেদের গাছের আম, একেবারেই ফ্রেশ, আজকেই এগুলি গাছ থেকে পড়েছে। তো আপনারা ইতিমধ্যে যারা আমার আগে দুই একটা ভিডিও দেখেছেন, তারা কিন্তু জানেন যে আমাদের বাড়িতে কিন্তু প্রচুর আম হয়। তো এই যে আমি কিন্তু কথা মেহমানদের সাথে একটু কথা বলছিলাম আর কাজ করছি, এই জন্যে কিন্তু আমার সিমাইটা একটু ঘন হয়ে গেছে, কারণ ওটা যদি ঠান্ডা হয়ে যায় ওটা আরও ঘন হয়ে যাবে, এই জন্য আরও একটু পাতলা হলে ভালো লাগতো। আর আমি কিন্তু আমটা আমি অল্প অল্প করে জুস করছি, আর আমি একটা চালনিতে দিয়ে এটা ছেঁকে নিচ্ছি যাতে আমে কোনো প্রকার আঁশ না থাকে। আর মেহমানরা কয়েকজন একটু ছাদে ঘুরতে গেছে, তো আমি যেহেতু ছাদে যেতে পারিনি, অতএব ছাদের ভিডিওটা আমি আর নিতে পারছি না, সময় খুবই অল্প, কারণ এখনই মাগরিবের আজান দিয়ে দেবে। তো এই কারণে খুব ঝটফট করে কাজ দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু নামাজে দাঁড়াতে হবে। তো আর বন্ধুরা, যেটা একটা কথা যেটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে বাসায় মেহমান আসা কিন্তু এটা আল্লাহর একটা বরকত এবং রহমত। কাজেই মেহমান বাসায় এলে তা যেমন মেহমানই হোক না কেন, কারণ সব শ্রেণীর মেহমানই কিন্তু প্রত্যেকেরই থাকে, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী, যাই বলেন না কেন, এবং সবাইকেই কিন্তু সমানভাবে যদি আপনি আপ্যায়ন করেন, সবাই আসাতে যদি আপনি সমানভাবে খুশি হন, তাহলে কিন্তু সেই ঘরে আল্লাহর বরকত থাকে, আল্লাহ অনেক খুশি হন, তারপরে সেই পরিবারের প্রতি আল্লাহ খুব খুশি থাকেন। তো আমি আমের জুসটা করে ফেলেছি, আর আমার জগে ধরছে না, যতটুকু ধরেছে আমি নিয়েছি। এখানে আমি আটজনকে পরিবেশন করতে পারবো, অবশ্য আমার আটজন আমরা নেই, আমরা তার থেকে লোক কম আছি। তো আমার জুসটা হয়ে গেল, আর এখন যেটা করছি, আমার কিন্তু অনেক দিন ধরে ইনডোর প্ল্যান্টের খুব শখ, তার ভিতরে মানি প্ল্যান্টটা আমি খুব বেশি মানে চুজ করি, কিন্তু আমার কখনোই এ ধরনের ইনডোর প্ল্যান্ট আমার ঘরে রাখা হয়নি। তো এখন এবছর লিয়া কদিন আগে বাপের বাড়িতে বেড়াতে গেছিলো, তা ও বললো যে আন্টি আমাদের বাড়িতে আছে, আমি আপনার জন্য নিয়ে আসবো। তা ও একটা ডাল এনেছিলো, এবং তিন দিন হয়ে গেছে, এখনও ওটার মানে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তো আজই আবার লিয়া এসেই আমাকে গুছিয়ে দিচ্ছে সুন্দর করে, যেগুলি ইতিমধ্যে হলুদ হয়ে আসছে, শুকিয়ে গেছে, সেগুলো কেচি থেকে কেচি দিয়ে সুন্দর করে ছেঁটে ও আমাকে এগুলি একটা গ্লাসের মধ্যে পানি দিয়ে এর ভিতরে ও সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আর আমি প্রথমে একটা গ্লাস দিয়েছি কারণ গ্লাসের উপরটা বেশ খোলামেলা, আর বোতলে দিলে একটা করে ডাল দিতে হতো, সেটা আমি করতে চাইনি, কারণ আমি একসাথেই গ্লাসের মধ্যে সবকটা একটা লতা এনেছে, একটা লতাকে চার পাঁচ টুকরা করে এটা গ্লাসের মধ্যে রাখা হচ্ছে। যখন এটা শিকড় বের হবে, আল্লাহ যদি রহমত করে, যদি শিকড় বের হয়, নতুন পাতা গজে, তখন আমি এটা বোতলে একটা একটা করে ট্রান্সফার করে দেব। এবং আমার আরও খুব ইচ্ছা আছে যে আমি একটা বড় জারে খুব সুন্দর করে আমি ডেকোরেশন করব। এখন আল্লাহ ভরসা, জানি না এটা বাঁচবে কি না, আমার জন্য দোয়া করবেন যাতে বাঁচে, কারণ আমার অনেক দিনের শখ, বিশেষ করে আমার কিচেনে মানি প্ল্যান্ট রাখার অনেক শখ। আর এছাড়া করিডোর, তারপরে আপনার ডাইনিং স্পেসটা যদি বড় থাকে, জানলার পাশে কিন্তু এরকম মানি প্ল্যান্ট গাছ রাখা হলে অনেক ভালো লাগে। আর আমার কিন্তু লতার থেকে এমনি যে গাছপালা হবে, ডালপালা হবে, আমার সেটাই ভালো লাগে। তো এই জন্য সেইভাবেই প্রচেষ্টা করা হচ্ছে, যাতে এখান থেকে মানে ডালপালা গজায় খুব সুন্দরভাবে এক একটা করে গাছ হয়, কারণ আমি এটা লতার সিস্টেমটা আমি করতে চাচ্ছি না। এখন আল্লাহ ভরসা,
যেটা বললাম যে যদি গাছটা বেঁচে যায় তাহলে তো আমার অনেক আশা আছে, আমি সুন্দর করে সাজাবো, সেটাই এখন আশা আছে আমার। তো আর এই যে বন্ধুরা এটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা তরকারি এবং এটা হচ্ছে এঁচোড়। আমি বছরে এক থেকে দুবার এঁচোড় রান্না করি, এবছর আমার একবারই এঁচোড় রান্না করা হয়েছে। তো সেটাই তো মেহমানদের দেখাচ্ছিলাম যে আজকে দুপুরে এটা রান্না করেছি। আর এই যে সেমাই, চানাচুর আর আমের জুস, মাত্র এই তিনটে আইটেম দিয়েই কিন্তু আমি আপ্যায়নের ব্যবস্থা করেছি। এই যেটা বললাম না যে আমার ঘরে অল্প যা কিছু আছে, যদি আপনার ঘরে একটু বিস্কিটই থাকে সেটা দিয়ে আপনি মেহমানদের সামনে খুব হাসি মুখে কথা বলেন, তাদের আগমনে আপনি খুশি হন, তাহলেও দেখবেন যে আপনার ঘরের প্রতি আল্লাহর একটা রহমত, আর এটা সবসময় থাকবে। তো এই যে আমি খুব অল্প আয়োজনের মধ্যেই আমি মেহমানদের আপ্যায়ন করেছি। আর কাঁঠালের যে এঁচোড়টা সেটা আমি দেখালাম, ওটা আমি তাদের সাথে দিয়ে দেব। তো এই যে দিদির কাছে আমি দিয়ে দিয়েছি, যেটা আন্টির সাথে যাও তুমি, আন্টির বাসায় এসে পৌঁছে দিয়ে আসো, আর মেহমানরা চলে যাচ্ছে। তো বন্ধুরা, আমার এই স্বল্প আয়োজন আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এ পর্যন্তই। তো বন্ধুরা, আজ তাহলে রাখছি, আল্লাহ হাফেজ। আর আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্যে মহান রাব্বুল আলমিনের কাছে দোয়া করি। আসসালামু আলাইকুম।